নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই যে সমস্ত বন্ধুরা আয়করের মধ্যে আসেন অর্থাৎ তাদের বেতন প্রায় আয়কর দেওয়ার যে লিমিট তার মধ্যেই পড়ে কিন্তু তারা আয়কর দেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে শিক্ষা দপ্তর এই নিয়ে এই খবরটি বেরিয়েছে সংবাদপত্রে দেখুন আয়কর দেন না বহু শিক্ষক করার ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর সোমজিৎ শাহ কলকাতা প্রতি মাসে শিক্ষকদের বেতনের রিকুইজিশন পাঠায় স্কুল সেই অনুযায়ী শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় অভিযোগ তাদের একটা বড় অংশ আয়কর দেন না বিষয়টি স্কুল শিক্ষা স্কুল শিক্ষা দপ্তরের নজরে আসতেই বেজায় চটেছেন কর্তারা নতুন আর্থিক বছরে যদি কোনো শিক্ষকের আয়কর না কাটিয়ে রিকুইজেশন জমা পড়ে তাহলে ওই শিক্ষকের বেতন আটকে দেওয়া হবে প্রয়োজনে ফের নতুন করে হিসাব জমা দিতে হবে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে তবে শিক্ষকরা আশঙ্কা করছেন কয়েকজন শিক্ষকের জন্য একটি স্কুলের সমস্ত শিক্ষকের বেতন আটকে যাবে না তো কারণ বিজ্ঞপ্তিতেই সেই ব্যাপারটি স্পষ্ট করা হয়নি বিকাশ ভবন সূত্রে খবর জানা গিয়েছে অনলাইন স্যালারি মনিটরিং সিস্টেমের মাধ্যমে তিনটি তথ্য উঠে এসেছে প্রথমটি হলো একটা বড় সংখ্যক স্কুল তাদের শিক্ষক শিক্ষিকাদের বেতন সংক্রান্ত রিকুইজিশন জমা দিচ্ছে কিন্তু কারো আয়কর না কাটিয়েই তা জমা দেওয়া হচ্ছে অথচ সবাই আয়কর দেওয়ার আওতায় পড়েছেন দ্বিতীয়ত হাতে কোণে কিছু শিক্ষক জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন থেকে কর কাটিয়ে সেই রিকুইজেশন জমা করেছেন তৃতীয়ত একটা বড় সংখ্যক স্কুল শিক্ষকের আয়কর দেওয়ার কথা থাকলেও তারা তা চেপে যাচ্ছেন কিন্তু নতুন আর্থিক বছরে এমনটা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা দপ্তর এর কর্তারা তার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ করার তা করতে হবে যেমন কারা কারা আয়কর দেওয়ার আওতায় রয়েছেন তাদের একটা তালিকা করতে হবে এপ্রিল দু থেকে আগামী বছর জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে যাতে শিক্ষকরা আয়কর দেন তার জন্য লেখা দিতে হবে আয়কর আইন অনুযায়ী বেতনের উষ্ণ খাতে কর আদায় করতে হবে সেটা যাতে মানা হয় তাও দেখতে হবে স্কুলগুলিকে তবে এই অভিযোগ গত কয়েক মাস ধরেই আসছে কলকাতা সহ একাধিক জেলা থেকেই দপ্তরের কাছে অভিযোগ জমা পড়ছে তাই এবার নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর তবে এবার অনলাইনের মাধ্যমে যদি ফের দেখা যায় শিক্ষকরা নির্দিষ্ট সময়ে কর দিচ্ছেন না তাহলে করার ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দপ্তর বেতন আটকে দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঠিকই কিন্তু একটা বিষয় নিয়ে শিক্ষকেরা আতঙ্কিত তা হলো যদি দু একজন এই কাজ করে থাকেন তাহলে কি সবারই বেতন আটকে যাবে শিক্ষক মহলে এ নিয়ে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় রায়দিঘি ভদ্রপাড়া একটি স্কুলের কথা বলা আছে কেউ কেউ প্রথমেই কর কাটিয়ে নেন আবার কেউ আবার ছ মাস পর কিন্তু একবার কর ফাঁকি দেওয়াটা ঠিক নয় তবে দু একজন জন্য সবার বেতন আটকে দেওয়াটা সমর্থনযোগ্য নয় তো বন্ধুরা যেটা বোঝা যাচ্ছে এ সমস্ত শিক্ষকরা আয় দেওয়ার কথা কিন্তু দেন না তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নিতে চলেছে শিক্ষা দপ্তর এবং একজনের ভুলের জন্য হয়তো যদিও এটা এখনও তর্কের বিষয় বাকি শিক্ষকদেরও বেতন আটকে যাওয়ার চান্স আছে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য